হোয়াইট হাউস বা সাদা বাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন। ওয়াশিংটন ডিসির পেনসিলভানিয়ার এভিনিউয়ে অবস্থিত এই বাসভবনটি 1792 থেকে 1800 সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়। জন অ্যাডামসের পর থেকে যুক্তরাষ্ট্রের সকল রাষ্ট্রপতি এই বাসভবনে ছিলেন। এই ভবনের স্থপতি ছিলেন জেমস হোবার্ট, তিনি আয়ারল্যান্ডের নাগরিক। 1801 সালে টমাস জেফারসন হোয়াইট হাউসে উঠলে তিনি ভবনের সামনের দিকের অংশ প্রসারিত করেন। তিনি ভবনটির সামনে দুইটি স্তম্ভ সারি তৈরি করেছিলেন। 1814 সালে যুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনী হোয়াইট হাউসকে আগুনে পুড়িয়ে ফেলে। এ সময় বাসভবনটির পুরো অভ্যন্তরের অংশ এবং বাহিরের বেশ খানিকটা অংশ ধ্বংস হয়ে যায়। প্রায় সাথে সাথেই পুনর্নির্মাণ আরম্ভ হয়। 1817 সালের অক্টোবরে জেমস মনরো এ আংশিক নির্মিত ভবনে ওঠেন। এদিকে ভবনের নির্মাণ কার্যক্রমও চলতে থাকে। 1824 সালে ভবনের দক্ষিণ ভাগের এবং 1829 সালে উত্তর দিকের স্তম্ভগুলো নির্মিত হয়। 1909 সালে প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড ট্যাপড ভবনের দক্ষিণ অংশ সম্প্রসারিত করেন এবং সর্বপ্রথম ওভাল অফিস প্রতিষ্ঠা করেন। ওভাল অফিস পরবর্তীতে ভবনের সম্প্রসারণের কারণে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তৃতীয় তলার চিলে কোঠাটি 1927 সালে বসবাসযোগ্য করে তৈরি করা হয়। সামাজিক অনুষ্ঠানে অভ্যর্থনার জন্য ভবনটির পূর্ব দিকে একটি অংশ তৈরি করা হয়। তৈরিকৃত উভয় অংশই জেফারসনের নির্মিত স্তম্ভসারির সাথে সংযুক্ত করা হয়েছিল। হোয়াইট হাউসের ঐতিহাসিক চরিত্রের জন্য ট্রুম্যান সংস্কারের পর আর কোনো স্থাপত্য পরিবর্তন করা হয়নি। কেনেডির পুনর্নির্বাচন থেকে প্রতি রাষ্ট্রপতি পরিবার হোয়াইট হাউসের ব্যক্তিগত অংশের কিছু পরিবর্তন করেছেন, কিন্তু হোয়াইট হাউস সংরক্ষণ কমিটি থেকে পরিবর্তনের অনুমোদন নিতে হয়েছে। হোয়াইট হাউসের ঐতিহাসিকতা বজায় রাখার জন্য কংগ্রেস অনুমোদিত এই কমিটি প্রতিটি পরিবার, সাধারণত ফার্স্ট লেডির প্রতিনিধিত্বে কাজ করে। হোয়াইট হাউস ওয়াশিংটনে প্রথম হুইল চেয়ার বা প্রবেশযোগ্য সরকারি ভবন হয়ে ওঠে যখন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এর শাসনকালে পরিবর্তন করা হয়, যিনি পক্ষাঘাতগ্রস্ত অসুস্থতার কারণে এই হুইল চেয়ার ব্যবহার করতেন। রাষ্ট্রপতি সাধারণত সরকারি মোটরগাড়ি বা হেলিকপ্টারের মাধ্যমে হোয়াইট হাউস থেকে সরাসরি ভ্রমণ করে থাকেন। 1950-এর দশকে রাষ্ট্রপতি হোয়াইট ডি আইজেনহাওয়ার প্রথম হোয়াইট হাউস থেকে হেলিকপ্টারে করে যাতায়াত করেন। মিসেস নিক্সনের প্রচেষ্টায় বাড়িতে 600টির অধিক মূল্যবান বস্তু সামগ্রী আনা হয়। কম্পিউটার ও প্রথম লেজার প্রিন্টার কার্টার প্রশাসনের সময়ে যোগ করা হয় এবং কম্পিউটার প্রযুক্তির ব্যবহার রিগান প্রশাসনের সময় প্রসারিত করা হয়েছিল। 2013 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসের ছাদে একটি সৌর প্যানেল সেট স্থাপন করেন। আজ অধ্যক্ষতা হাউজিং ভবনগুলি একত্রে হোয়াইট হাউসের কমপ্লেক্স নামে পরিচিত। এটা কেন্দ্রীয় নির্বাহী রেসিডেন্স, দুপাশে ইস্ট উইং এবং ওয়েস্ট উইং দ্বারা পরিবেষ্টিত রয়েছে। প্রধান নকিব পরিবারের প্রাথমিক কাজকর্মকে রূপায়ণ করেন। ভবনটি মূলত রাষ্ট্রপতির প্রাসাদ, প্রেসিডেন্ট প্রাসাদ বা রাষ্ট্রপতির ঘর হিসেবে উল্লেখ করা হয়েছিল। জনসাধারণের প্রথমতম প্রমাণটি হল হোয়াইট হাউস রেকর্ড করা হয়েছিল 1811 সালে। একটি পৌরাণিক ঘটনাটি আবির্ভূত হয়েছিল যে ওয়াশিংটনে নির্মিত কাঠামোটি পুড়ে যাবার পর কাঠামোর পুনর্নির্মাণের সময় সাদা রং প্রয়োগ করেছিল, সাদা রংটি তা আচ্ছাদন করেছিল, তাই ভবনটির নাম ওই রঙের নামেই নামকরণ করা হয়েছিল। 1901 সালে রাষ্ট্রপতি থিওডর রুজভেল্ট দ্বারা কাগজপত্রে হোয়াইট হাউস ওয়াশিংটন নামটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এক্সিকিউটিভ ম্যানশন নামটি অফিসিয়াল কাজে ব্যবহার করা হতো। বর্তমানে ছাপানো নাম ঠিকানা শব্দ এবং ব্যবস্থা হোয়াইট হাউস শব্দটির সাথে ওয়াশিংটন শব্দটির সাথে কেন্দ্রীভূত হয়ে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট প্রশাসনিকভাবে ব্যবহার করেন।